মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। অমৃত চাইল্ডহুড এ সবাইকে স্বাগত। দেখছো ব্যাগ প্যাকিং, আমি আজকে বাড়ি চলে যাচ্ছি, মিল আসতে পারিনি, তাই ভাই আমাকে দিতে যাচ্ছে। তো ভাই, আমি, সোনা আর ড্রাইভার যাচ্ছে গাড়ি নিয়ে। তো সবারই মন খারাপ, আমারও মন খারাপ, মাকে ছেড়ে আবার ওখানে যেতে। যাবি বাড়ি যাবি? টুনটুনি গাড়িতে উঠে গেছে, এখন যাচ্ছি বাড়ির দিকে, শ্বশুরবাড়ির দিকে। ইচ্ছা না করলেও বেরোলাম আর মেঘ করতে শুরু করে দিল, কিন্তু ভালোই লাগছিল মেঘের মধ্যে দিয়ে যেত। আর বেশ বৃষ্টি ফোঁটা ফোঁটা পড়তে শুরু করে দিয়েছিল, তাই আর কি, চলো বাড়িতে। তো মেয়েদের এটাই জীবন, যত যাই হোক বাপের বাড়ি দুদিন। তো দেখো বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, ভালোই বৃষ্টি পড়ছে। তো বৃষ্টির মধ্যে দিয়ে গাড়িতে করে একটা স্লো মিউজিক দিয়ে গাড়ির মধ্যে যেতে ভালোই লাগছে। তো যেটা বলছিলাম, আমাদের মেয়েদের লাইফ যতই কিছু হোক, বাপের বাড়িতে এত বছর ধরে মানুষ হয়েও, কিন্তু এখন বাপের বাড়িতে একদিনের বেশি দুদিন থাকলেই সবাই জিজ্ঞাসা করে, রে এতদিন কেন বাপের বাড়িতে। এটাই হচ্ছে মেয়েদের ডেস্টিনি, কিছু করার নেই, শ্বশুরবাড়িতে পড়ে থাকো, যেখানে তুমি বড় হয়েছো সেখানে তোমার আর কোনো অধিকার নেই, সেখানে তুমি দুদিনের জন্য অতিথি। তো এটাই মেয়েদের লাইফ। আমারও একটা মেয়ে আছে, তো সেটা ভেবেই খারাপ লাগে, এত কষ্ট করে মেয়েকে ছোট থেকে মানুষ করব, যেটা আমার বাবা মা আমাকে করেছে, করে কোথায় দূরে কোন দূরে আমি পড়ে আছি, কাদের সাথে, যাদের সাথে এত দুবছর বড় হলাম তাদের সাথে দুদিন পরে তিন দিন থাকলেই সবার একটা, বাবা মার কিছু হয় না, বাট অন্য অন্য সবার প্রশ্ন জাগে, কেন মেয়েটা অতদিন রয়েছে বাপের বাড়িতে। তো আর কি, মেয়েদের এটা ডেস্টিনি, সেটাই মেনে নিতে হবে, শ্বশুর বাড়িটাকে আপন করে নিতে হবে, সেখানেই নতুন জীবন, নতুনভাবে বড় হওয়া, নতুনভাবে সব কিছু মানিয়ে নেওয়া, মেয়েদের এটাই বাস্তব। তো রাস্তায় আমাদের অধীরঞ্জনের সাথে দেখা হয়েছিল, তো আমরা একটু দেখা করলাম, নেমে একটু ফটো টটো তুললাম, আবার বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম। এদিকেও ভালোই বৃষ্টি হচ্ছে, তো আমরা প্রায় পৌঁছে গেছি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আর কারা কারা আমার সাথে সহমত তারা ভিডিওটাকে কমেন্ট করো, লাইক করো আর শেয়ার করো। টাটা।